ওয়ালাইকুম দর্শক বন্ধুরা, টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমরা সবাইকে জানাই আপনারা সেট স্লো করে হ্যাং করে তো দর্শক বন্ধুরা কীভাবে সেটটা স্লো হ্যাং থেকে রক্ষা করবেন। তো দর্শক বন্ধুরা ছোট্ট একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আপনি রিসেট করতে পারেন, সবচাইতে বেস্ট ভালো আপনি রিসেট করলে। তো দর্শক বন্ধুরা অবশ্যই আমরা সেট করার পর থেকে ব্যবহার করি, তো সেটটা আমরা রিসেট করি না, তো তার কারণে আমাদের অনেক জাঙ্ক ফাইল জমে থাকে এবং তার কারণে আমাদের সেট স্লো করে দর্শক বন্ধুরা। তো আমাদের অবশ্যই কিছুদিন পর অবশ্যই রিসেট করা উচিত। তার কারণ কি, সেটা রিসেট করলে উপকার কী হয়, সেটা রিসেট করলে উপকার হয় যে যখন কেনার মতো মানে যখন কিনলেন সেটটা নতুন, তো যেরকম ব্যবহার করলে মজা পাবেন ঠিক সেরকম একটা রিসেট করার পরও কিন্তু আপনি ঠিক সেরকম সেম মজা পাবেন। তো দর্শক বন্ধুরা এই রিসেট করার আগে আপনাকে কি করতে হবে, আপনার প্লে স্টোরের সে ইমেল অ্যাকাউন্টটা লিখে রাখতে হবে, পাসওয়ার্ডটা লিখে রাখতে হবে এবং আপনার ফোন মেমোরিতে যত ছবি বা যত গান বা ভিডিও বা অডিও বা যত ফটো আছে আপনাদের ফ্যামিলি হোক নিজস্ব পার্সোনাল কিছু হোক, এগুলো সব কিছু আপনি আপনার মেমোরি কার্ডে এসডি কার্ডে নিয়ে যেতে হবে। তার কারণ কি, আপনি যখন সেট রিসেট করবেন তখন আপনি দোকান থেকে যেরকম কিনেছিলেন ঠিক সেরকম পাবেন, কারণ কি রিসেট করার পরে ফোন মেমোরি টোটাল সব ডিলিট হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা চলুন কীভাবে আমরা স্মার্টফোনে রিসেট করে তা শিখে আসি। তো দর্শক বন্ধুরা যারা জানে না অবশ্যই তাদের জন্য ভিডিওটা, তো যারা জানেন তারা তো জানেননি, যারা জানেন না তাদের কাছে শেয়ার করে পৌঁছে দিবেন। তো অবশ্যই দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন এবং আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করবেন। তো অনেকে আছে আমাদের ভিডিওগুলো দেখে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, পেজটা ফলো করে না, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। তো দর্শক বন্ধু এর জন্য কী করবেন, আপনি সোজা সেটিংসে চলে যাবেন। তো দর্শক বন্ধু অবশ্যই আমাদের কিন্তু সেটগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস বর্তমান সময়ে, তো অবশ্যই আমাদের সেটটা কিন্তু সবসময়ের জন্য ফ্রেশ রাখা ভালো। তো অবশ্যই আমরা কী করতে হবে, সব কিছু লিখে রাখতে হবে, ডকুমেন্ট সব কিছু লিখে রাখতে হবে, ইমেল অ্যাকাউন্ট যা আছে সব কিছু লিখে রাখতে হবে। তো দর্শক বন্ধুরা আপনি এখানে সার্চও করতে পারেন, ফ্যাক্টরি রিসেট লিখে, রিসেট লিখে সার্চ করলে চলে আসবে। তো আমার এখানটা নিচের দিকে আছে যে ব্যাকআপ অ্যান্ড রিসেট, আমার এই অপশানটা আমি একটা ট্যাব দিয়ে দিলাম। তো এখানে একটা ট্যাব দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্যাক্টরি রিসেট, তো এই ফ্যাক্টরি রিসেটে একটা ট্যাব দিয়ে দিলাম। তো ট্যাব দিয়ে দিলে কী কী ডিলিট হয়ে যাবে এখানে দেখাচ্ছে, শুধু আমার একটা ইমেল অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে, তো সেই ইমেল অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে তারা এখানে বলতেছে। এই দেখুন এখানে কিন্তু আপনি স্পষ্টভাবে পড়ে নেবেন দর্শক বন্ধুরা, এখানে আপনার ইওর গুগল অ্যাকাউন্ট সিস্টেম অ্যান্ড অ্যাপস ডাটা সেটিংস ডাউনলোড অ্যাপস মিউজিক ফটো আদার্স ডাটা, তো এখান থেকে কিন্তু আপনার এইগুলা সব ডিলিট হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা এবারে কী করবেন, আপনি এই নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন রিসেট ফোনে একটা ট্যাব দিবেন, ট্যাব দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধুরা আপনি এইখানে আর একটা ট্যাব দিয়ে দিবেন, ট্যাব দিয়ে দিলে আপনার সেটটা রিসেট হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা এইভাবে করে আপনারা আপনাদের সেটটা রিসেট করতে পারবেন, ফ্যাক্টরি রিসেট, ফ্যাক্টরি ডাটা রিসেট। তো দর্শক বন্ধুরা এরপরে কী করবেন, আপনাদের সেটটা কিছুক্ষণ পরে অন হয়ে যাবে, তো অন হয়ে যাওয়ার পরে তারপরে সেটটা সেট আপ করে নেবেন। তো দর্শক বন্ধুরা সেটটাকে এখন কী করতে হবে, একটু সেট আপ করতে হবে। তো দর্শক বন্ধুরা এখানে এই যে চলে এসেছে, তো এখানে লেখা আছে স্বাগতম বাংলাদেশ, তো আপনি কী ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে চান সেটা আপনার ব্যাপার। তো আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চাই, তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম, ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, দিয়ে এটাকে সিলেক্ট করে দিলাম। দর্শক বন্ধুরা তো তারপরে কী করলাম, চলে যাইতে একটা ক্লিক করে দিলাম। দর্শক বন্ধুরা একটু ওয়েট করবেন, পুরোটাই আমি আপনাদের দেখাবো দর্শক বন্ধুরা। তো দেখুন, তো এরপরে কী করবেন, ডাটার জন্য আপনি একটা সিলেক্ট করে দিবেন সিম, তো তারপরে কী করবেন কল সবগুলোই দিব, তারপর একটা SMS সিলেক্ট করে দিব। তো শুনুন একটার পর একটা আসবে, তার নতুন ফিউচার সেট আপ করবো আমি, নতুন ফিউচার সেট আপ করার পরে সেট আপ করার জন্য নেটওয়ার্ক ব্যবহার করবেন না, করব না, এটা একটা ট্যাব দিয়ে দিবেন, তারপরে চালিয়ে যান একটা ট্যাব দিয়ে দিলাম। তো দর্শক বন্ধুরা একটু অপেক্ষা করুন। তো এইভাবে করে আপনারা প্রত্যেকটা জিনিস করতে পারবেন, এখান থেকে এটাকে তারিখ ও সময় দিলেও পারেন না দিলেও পারেন, তো এটাও দেওয়ার দরকার নেই, এটাকে একটা স্কিপ করে পরবর্তীতে দিয়ে দিবেন। পরবর্তীতে দিয়ে পরে এখন আমি কিছুই দিব না, এখন নয়, তো নয় দিয়ে তবু এড়িয়ে যাবেন। তো এখানে দিয়ে দেওয়ার পরে দর্শক বন্ধুরা আপনাদের সামনে আপনাদের কাঙ্ক্ষিত
সেই পুরনো সেই নতুন যে সেটটা যেভাবে কিনেছিলেন দর্শক বন্ধুরা, যেভাবে আমরা শোরুম থেকে সেটটা কিনেছি ঠিক সেইভাবে আমাদের কাছে আমাদের সেটটা হাজির হবে দর্শক বন্ধুরা। এই দেখুন দর্শক বন্ধুরা, আমরা ঠিক যেভাবে কাস্টমার সার্ভিস থেকে সেটটা কিনেছিলাম প্রথমে, ঠিক সেইভাবে আমাদের কাছে সব কিছু হাজির হয়ে গেছে দর্শক বন্ধুরা। সুন্দর ছিল আমার কাছে ভিডিও, তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সালামুন আলাইকুম।